ভোট ময়দানে নামার আগে সর্বভারতীয় তকমা ঘুচেছে। সেই ঘা থেকেই কি বুধবার বাঁকুড়া ওন্দার সভায় বিরোধীদের প্রতি এত আক্রমণাত্মক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই অভিষেক বলে বসেন, বাঁকুড়া জগদ্দল্লা এক নম্বর গ্রামের পঞ্চায়েত প্রধানের বাবা এবং সোনামুখীর বিজেপি বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায়। রাজনৈতিক পদে থেকেও কিভাবে সরকারি ঘরের জন্য আবেদন করল বিজেপি প্রধান ও বিজেপি বিধায়কের পরিবার। এক নম্বর পঞ্চায়েতের প্রধান সুশান্ত সিট, তার বাবার নামে 100 দিনের কাজ কে ঢুকিয়ে, 100 তার বাবার নামে আবাস প্রকল্পে বাড়ি বরাদ্দ কে ঢুকিয়েছিল, সে গ্রাম পঞ্চায়েতের প্রধান দিবাকর ধরামি বিজেপির এমএলএ সোনামুখীর, তার বউয়ের নামে আবাসের বাড়ি কে ঢুকিয়েছিল, জবাব আছে সৌমিত্র খাঁর সরকারের কাছে। তৃণমূলে সেকেন্ড ইন কমান্ড এর অভিযোগ কতটা সত্যি, তথ্য নিয়ে হাজির জগদ্দলা এক নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি। 14-12-22 তারিখে আমরা যখন আবাস যোজনার তালিকার লিস্ট প্রথম জগদ্দলা এক পঞ্চায়েত পাবলিশ করে, তখন আমরা দেখি যে সুশান্ত সিট প্রধান তার বাবার নামে বাড়ি আছে, সেটাকে প্রমাণ করি এবং পরবর্তী পর্যায়ে বিডিও সাহেবের নির্দেশ এবং সে নিজেও একটা লিখিত দিয়ে তার বাবার নাম সেখান থেকে কাটিয়ে এখন পরিষ্কার শুদ্ধ আসল সত্যটাকে গোপন করছে। অ্যাকচুয়ালি 14 তারিখে যখন প্রথম লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টে তার বাবার নাম ছিল। শুধুই কি একতরফা অভিযোগ? জগদ্দলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পাল্টা দাবি, 2018 সালের আবাস সার্ভের রিপোর্টে যখন তার বাবার নাম আসে তখন তিনি এক সাধারণ গাড়ি চালক, রাজনীতিতে প্রবেশের পরই সরকারি ঘর ফিরিয়েছেন। 2018 সালে যখন সার্ভে হয়েছিল তখনও তো আমি জনপ্রতিনিধি হইনি, আমি তখন ছিলাম একজন সাধারণ ড্রাইভার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষই শেষ কথা বলে, মানুষ শেষ কথা বলবে, আর দায়িত্ব নিয়ে সোমনাথ চৌধুরী এখানে তৃণমূলটা একবারই শেষ করে দিচ্ছে। আবাসের ঘর ফিরিয়েছিলেন সোনামুখীর বিজেপি বিধায়কের স্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আক্রমণের জবাব দিতে সুর চড়িয়েছেন বিধায়ক। 2018 সালে আমি বিধায়কও ছিলাম না, আমাদের দল কোথাও ক্ষমতায় ছিল না। আমাদের প্রথম একজন ব্যক্তি দিবাকর ঘরামির বউ, তিনি ডিএমকে আর বিডিওকে চিঠি লিখে ঘর রিজেক্ট করেছে, ঘর নেয়নি দিবাকর ঘরামির বউ, আর ভাইপোর বউ সোনাচুরি করতে গিয়ে ধরা পড়ছে। ভোটমুখে বিরোধীদের হাতে শাসক বিরোধী এক গুচ্ছ ইস্যু, এদিকে ক্রমশ তল হারাচ্ছে শাসক দল, তাই কি খুঁজে খুঁজে রীতিমতো তদন্ত করে বিরোধীদের খুঁত বের করার চেষ্টা, কিন্তু তাতেও যে ফাঁকেই পড়ল শাসক, গুঞ্জন বিভিন্ন মহলে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।